নমস্কার, আপনারা দেখছেন আত্মাখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ি। এই মুহূর্তে আছি আমরা কল্যাণী চশোরহাটি কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে আজকে রূপকথা দিনের তরফ থেকে চলছে মাস ফরেস্টেশন। মানে মানুষরা, বাচ্চারা, যারা এখানে ছাত্রছাত্রীরা আছেন, তারা এই বন মহোৎসব বা গাছ লাগানোর প্রকল্প নিয়েছেন, সেখানে সাহায্য করছেন রূপকথা দিন। রূপকথা দিনের অন্যতম কর্ণধার পবিত্র ব্যানার্জি আমাদের সঙ্গে আছেন, কথা বলে নেব। কেন হঠাৎ করে এই মাস ফরেস্টেশনের দিকে আপনারা এগোলেন? আসলে এটা একটা কমিউনিটি ফরেস্ট। কমিউনিটি ফরেস্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়, আমাদের দেশেও অনেক জায়গাতে হয়েছে। কিন্তু কমিউনিটি ফরেস্টের অর্থ হচ্ছে কোনো গ্র্যান্ড বা সরকারি সাহায্যের অপেক্ষা না করে মানুষ এগিয়ে এসে গাছ লাগানো। মানুষ এগিয়ে এসে গাছ শুধু লাগানো নয়, সেটাকে বড় করে জঙ্গল তৈরি করা। একটা গাছ লাগালাম বৃক্ষ মহোৎসব, বন মহোৎসব, এর থেকেও একটু বড় ধরনের ব্যাপার। কারণ আমরা পৃথিবীটাকে যে জায়গায় নিয়ে চলে গেছি তাতে একটা গাছ লাগানো খুবই ভালো গাছ, ভালো কাজ, কিন্তু আমাদের এখন অনেকগুলো গাছ লাগাতে হবে। একদম যেখানটায় ফাঁকা পাবো সেখানে এটা কমিউনিটি ফরেস্টের কনসেপ্টটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কল্যাণীর বাসিন্দা, সেখানে কল্যাণীতে যেটা মানে প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটিটা যেটা হয়, সেটা কিন্তু গাছ নিয়ে হয়। কল্যাণী থানায় বেশিরভাগটাই হয় গাছের পাতা পোড়ানো থেকে আরম্ভ করে গাছের ডাল ফেলা নিয়ে। তো সেই ঝগড়াটাকে কীভাবে মেটাবেন? আপনারা তো একজন একটা এনজিও সংস্থা, এটার ব্যাপারেও তো আপনাদের চিন্তাভাবনা। দেখুন, এটা মানুষের শুভবুদ্ধির জাগাতে গেলে কন্টিনিউয়াস প্রচারটা করতে হবে। ওই মানুষটা যে পাতা পোড়াচ্ছে তাকে যদি মাথার মধ্যে অর্থনৈতিক ব্যাপারটা ঢুকিয়ে দেয়, যে তুমি যে 550 লিটার তোমার অক্সিজেন লাগে প্রতিদিন বেঁচে থাকার জন্যে, সেটা কিন্তু এই গাছের থেকে ফ্রিতে পাচ্ছ। গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার পাতা যেটা পড়ছে সেটা মাটিতে মিশে তার মাটির কাজে লাগছে। 1 ইঞ্চি মাটি তৈরি হতে 500 থেকে 1000 বছর লাগে, সেই ডেটাগুলো তার মাথাতে দিতে হবে। মানে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, সে শিক্ষিত হোক আর প্রচারটা বাড়াতে হবে। এই অমুকে ডক্টরেট, তমুকে বিজ্ঞানী, এই বললে হবে না, সবাই শিক্ষিত মানুষ। হ্যাঁ, কিন্তু তার সব শিক্ষা আর এই ধরনের শিক্ষার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। মানে শিক্ষিত হলো তারা এই ব্যাপারে হয়তো অজ্ঞ, তার জন্যই তারা এটা করছে। তাদের অ্যাওয়ার করতে হবে যে আগামী ভবিষ্যৎটা কি, সেই নিয়ে কি রূপকথা দিন? হ্যাঁ, রূপকথা দিন নিরন্তর আজ থেকে 5 বছর ধরে আপনারা দেখছেন আমরা বিভিন্ন মানুষের হাতে বন্ধু গাছ তুলে দিই। বন্ধু গাছ কনসেপ্টটা কি? আপনি গাছ, এটা মেহগনি গাছ বা এটা বট গাছ, এটা নয়। আপনি গাছকে একটা মানুষের মতো নাম দেবেন, যখনই নামটা দেবেন তখনই তার সাথে কোরিলেট করতে পাচ্ছেন, মানে আর্থিক সম্পর্ক তৈরি হচ্ছে। সেইখান থেকেই এখানে এই চশোরহাটি কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে যে কমিউনিটি ফরেস্ট, এটা পৃথিবীর প্রথম যেটা স্টুডেন্ট হাতে যাচ্ছে। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনি, এই মাঠটা পুরো জঙ্গলে ভর্তি ছিল, স্টুডেন্টরা পরিষ্কার করেছে, স্টুডেন্টরা গাছ লাগিয়েছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের হাতে দেখবেন ট্রি ট্যাগ লাগানো আছে, তারা ওই গাছটার নাম দিয়েছে একটা করে। সেই গাছের, গাছটার গায়ে সেই নাম ট্যাগগুলো ঝোলানো থাকবে, গাছটা বড় হবে, ট্যাগটাকে নিয়েই বড় হবে। এই এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা চাই আগামী দিনে আরও নানা জায়গায় ছড়িয়ে পড়ুক। কারণ আমরা যে জায়গায় পৃথিবীতে এখন এসে পৌঁছেছি তাতে একটা গাছ লাগানো খুব ভালো, কিন্তু একটা গাছে আর কিছু হবে না, আমাদের অনেক অনেক গাছ লাগাতে হবে। অক্সিজেনের সংখ্যা কমেছে, তাই স্যারকে আমরা বলেছিলাম যদি আমরা একটু গাছপালা লাগাই তাহলে ভালো হবে, সেইটাই হচ্ছে। কতজন গাছ লাগিয়েছে স্কুলের? প্রায় সব ছাত্রছাত্রী লাগিয়েছে, সবাই লাগিয়েছে। কটা গাছ লাগানো হয়েছে এখন? এখন অবধি অন্তত 50টার উপরে লাগানো হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রানাঘাট রেঞ্জ অফিসার অমলেন্দু বিশ্বাস। তিনি এই উৎসবে সামিল হতে এসেছেন, গাছ লাগানো উৎসবে। আমি তার সঙ্গে কথা বলে নেব। স্যার বলছি, এখানে বাচ্চাদের দ্বারা এই কমিউনিটি ফরেস্ট চলছে, তো সেই ক্ষেত্রে কী বলবেন? আমি প্রথমেই এটা বলবো যে এটা বাচ্চাদের মধ্যে যে এই ইন্সপিরেশনটা জাগিয়ে তোলা বা জেগে উঠেছে, যেভাবেই হোক সেটা যে সুদূর প্রসারী হবে এবং ভবিষ্যতে আমাদের পরিবেশের পক্ষে যে খুব মঙ্গলজনক, তার এটা পূর্বাভাস। তো এবং সাধুবাদ তো অবশ্যই জানাচ্ছি, এবং বাচ্চাদের যারা, যাদের বাচ্চাগুলোকে যারা অনুপ্রাণিত করেছেন, এবং বাচ্চারা যেভাবে অনুপ্রাণিত হয়েছে এবং তাদের দ্বারা যেভাবে প্ল্যান্টেশনটা করা হলো আজকে, আমি সত্যিই খুব নিজেও আপ্লুত, এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে যেরকম উদ্যোগ নেওয়া হোক, আমরা যেভাবেই পারি না কেন, আমরা সর্বত সময়ে সব সময়ই তাদের পাশে থাকবো এবং তাদের মানে সাজেশন দিয়ে যাবো। এমনকি আমরা নিজেদের উদ্যোগেও তাদেরকে যেভাবে সহযোগিতা করার দরকার আমরা তাদেরকে সহযোগিতা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই স্কুলের যে ছোট্ট বাচ্চারা,
এই বৃক্ষরোপণ করছেন তাদের প্রধান শিক্ষক তিনি আছেন আমাদের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম রাজু চৌধুরী। আচ্ছা, আপনি হঠাৎ করে এই উদ্যোগটা কেন নিলেন? রূপকথা আমার কাছে এসেছিল, তারা বলছে আমাদের করোনা পরিস্থিতিতে দেশের যে অবস্থা হয়েছিল অক্সিজেনের অভাব, এবং রূপকথা সংস্থা আমাকে এসে বলছে স্যার এটা যদি করা যায় বাচ্চাদের মধ্যে যদি পরিবেশের ভাবনাটা ঢুকানো যায় তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে এরাই একদিন দেশের কান্ডারি হবে। তখন আমার মাথা চিন্তা এলো এবং আমার শিক্ষকরা আমাকে সহযোগিতা করলো এবং আমি বাচ্চাদের নিয়ে বসলাম। বাচ্চারা বললো স্যার এটা ভালো প্রকল্প এবং আমি সেই জন্য এই প্রকল্পটা অংশগ্রহণ করলাম যাতে গাছ লাগাই এবং ছেলেদের মধ্যে আমি প্রচার করতে চাচ্ছি যে গাছ হচ্ছে একটা প্রাণ, মানে আমরা যদি গাছকে বাঁচিয়ে রাখতে পারি আমরা দীর্ঘদিন বাঁচতে পারবো, মানে অক্সিজেনের যে অভাবটা সেই অভাবটা আমাদের আর থাকবে না। এই জন্য আমি রূপকথা সহায়তায় এবং আমার শিক্ষক মহোদয়দের সহযোগিতায় আমি এই উপায়ন করতে চেয়েছি। রূপকথা দিনের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানালেন। রেঞ্জ অফিসার থেকে যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারাও বললেন যে এই উদ্যোগ খুবই মহৎ উদ্যোগ। দেখতে থাকুন আত্মাখবর.কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী, ক্যামেরা সহযোগিতা করেছে রোহিত। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার।